টেনের ক্ষেত্রে যেটা হয়ে যায় যে চলতরিতটা বড় চ্যাপ্টার এবং কোশ্চেনটাও বেশি আসে, সেই হিসাবে কোনগুলি পড়তে হবে সেই হিসাবে একটা এই অধ্যায়ে প্রত্যেকটা আমি পেজ অনুযায়ী আলোচনা করছি। দেখো চলতরিত এইটা আমার কাছে ছায়া প্রকাশনী বই আছে, তো আমি এরপরে তোমাদের সাতরা পাবলিকেশন বা অন্য কোনো বইগুলি আলোচনা করাবো। চলো স্থিত প্রথমে আধান যেটা আছে, আধানের ক্ষেত্রে সে একটা প্রোটন বা ইলেকট্রনের আধানের পরিমাণটা সিজিএস আর এসআই কতটা মনে রাখবে, আর কুলম্বের সূত্রটা একটু পড়ে রাখবে, তার সঙ্গে ছোট্ট অঙ্ক কুলম্বের সূত্র থেকে ছোট্ট অঙ্ক বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল এটা করবে, সিজিএস এ কি হয় কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, কে এর মানটা ওয়ান হয় শূন্যস্থানে, আর কুলম্বের সূত্র দিয়ে ছোট্ট একটা অঙ্ক করতে হবে। এখানে ছোট্ট একটা অঙ্ক করা আছে, আর কিউ ওয়ান কিউ টু সিজিএস এ হলো এসআই করতে গেলে ওই 9×10^9 গুণ করতে হবে, f=9×10^9 Q1Q2/r² এই টার্মটা মনে রাখতে হবে। এই 9×10^9 মানে হচ্ছে 1/4πε0, এই ভ্যালুটা হয়ে যায়, 12 এগুলি পড়ানো আছে। এইটা হচ্ছে কুলম্বের সূত্রটা একটু পরে, কুলম্বের সূত্র আজ পর্যন্ত পরীক্ষায় টেনে দেয়নি, তো কিরকম কোশ্চেন দেয় কুলম্বের সূত্র থেকে, ছোট্ট যদি দূরত্ব দ্বিগুণ বৃদ্ধি করা হয় তাহলে ক্রিয়াশীল বল কত হবে, দ্বিগুণ মানে কি হয়ে যাবে 1/r², তো 2s = 4, 1/4 গুণ হ্রাস পাবে আর কি। এইভাবে করতে হবে, কুলম্বের সূত্রটা করতে হবে। বিভবের সংজ্ঞা, বিভবের সংজ্ঞাটা হচ্ছে তোমার যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃত কার্য, বিভবের সংজ্ঞাটা একটু পড়ে রাখবে। তাহলে নেক্সট হলো, এবার নেক্সট আবার পেজ উল্টাচ্ছি, তারপর এখানে বিভবের সংজ্ঞাটা হয়ে গেল, তারপর তড়িৎচালক বল এইসব দরকার নেই, তারপরে হ্যাঁ তড়িৎ, আর এখানে একটা হচ্ছে তোমাদের কি করতে হবে, বিশেষ করে ওই তোমার কোষ বা ব্যাটারির ক্ষেত্রে নষ্ট ভোল্ট কাকে বলে, অভ্যন্তরীণ রোধ কাকে বলে, এইগুলো দিয়ে একটু কোশ্চেনটা পড়তে হবে, সংজ্ঞাটা আর কি। তড়িৎচালক বল আর বিভব প্রভেদের পার্থক্যটা দুটো করে রাখবে, পার্টিকুলার প্রভামাত্রা কারে কয়, প্রভামাত্রা কাকে বলে, সেই দিয়ে কিউ সমান আইটি দিয়ে ছোট্ট একটা অঙ্ক করে রাখবে, তাহলেই হবে। প্রভামাত্রা দিয়ে, প্রভামাত্রা কাকে বলে পরীক্ষায় দেবে না, কিউ=i2 দিয়ে একটা কোশ্চেন আসবে, হয়তো কিরকম কোশ্চেন দিবে, বিভব ভি সমান আইআর আমরা ওহমের সূত্র দেখবো, সেখানে হয়তো দিয়ে দিল ধরো 1 ওহম সমান দিয়ে দিল ড্যাশ কিছু একটা দিয়ে দিল, তাহলে ওহম মানে কি হয়ে যাবে, ওহম হয়ে যাবে ভোল্ট পার হয়ে যাবে অ্যাম্পিয়ার হয়ে যাবে, 1 ওহম সমান হয়ে যাবে 1 ভোল্ট পার 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে, এরকম ভাবে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার হয়ে যাবে, এইভাবে কিন্তু একটা এমসিমও দিয়েছিল। ওহমের সূত্রটা হচ্ছে ডেফিনেশনটা পড়বে, তার সঙ্গে গাণিতিক রূপে একটু পড়ে রাখবে পরীক্ষায় আসার মতো, কিন্তু ওহমের সূত্রটা ঠিক আছে। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা, রোধের এককগুলো পড়ে রাখতে হবে, পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর এবং ব্যাসার্ধের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, সেখানে রোধাঙ্কের সংজ্ঞাটা আসবে পরবর্তী ক্ষেত্রে, রোধাঙ্কের সংজ্ঞাটা আসবে এখানে, রোধাঙ্কের সংজ্ঞা একক এটা পরীক্ষায় দেয়, এটাও পরীক্ষায় দেয়, হয় এটা দেবে না হলে ওহমের সূত্র দেবে, সেটা যেটা বলছিলাম নষ্ট ভোল্ট আর এমএফ তড়িৎচালক বল মানে কি অভ্যন্তরীণ রোধ দিয়ে যেটা বলছিলাম সেটা একটু পড়তে হবে, তাহলে কি হলো ওহমের সূত্র অথবা এরপরে রোধাঙ্ক, রোধাঙ্কের এসআই একক, এইটা হচ্ছে আসার মতো। এবার তারপরে আছে কি পরিবাহী অন্তরক, এই দিয়ে আছে ডেফিনেশন দরকার নেই, রিডিং পড়ে রাখবে তাহলেই হবে, সাধারণ স্টুডেন্টদের জন্য বলছি, আর যারা 100-100 পড়তে চাও তাদের জন্য সব তো পড়তেই হবে ডিটেলসে, যারা 80-90 পেতে চাও তাদের জন্যই বলছি। এবার রোধের দুই রকম সমবায় শ্রেণী সমবায় হয়ে যায় রোধগুলি সমষ্টি, তুল্য রোধ r=r1+r2+r3, আর সমান্তরাল সমবায় 1/r=1/r1+1/r2/r3, এই প্রমাণগুলো পরীক্ষায় আজ পর্যন্ত দেয়নি, কিন্তু এই দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে, মিশ্র সমবায় দিয়ে ছোট ছোট অঙ্কগুলি একটু করতে হবে তাহলে হবে ঠিক আছে। তাহলে রোধের সমবায় দিয়ে তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে এইটা পরীক্ষায় আসার মতো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল, জুলের সূত্রটা কিন্তু তিনটে সূত্র আসার মতো, তিনটে সূত্র পার্টিকুলার, তিনটে সূত্র কোন সিরিয়াল নেই, h=i² h=i h=t, ওই বাকিগুলো ধ্রুবক রাখতে হবে, এই দিয়ে কিন্তু সূত্রটা পরীক্ষায় তিনটে সূত্র সিরিয়াল নম্বর, প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র বলে হয় না, তিনটে সূত্র পড়ে রাখবে, h=i² আর বাকি দুটো ধরে আটটি ধ্রুবক, আমার একটা ভিডিও ক্লিপ আছে সেখানে বলেছি, আর এইগুলি পড়েছে সবাই পারবে, এটা পরীক্ষা আসে, এই অ্যাপ্লিকেশন আসে, এর অ্যাপ্লিকেশনটা কি নাইক্রোম তার, আমাদের যেটা হয়েছে নাইক্রোম তারের উপাদান কি বৈশিষ্ট্য, উচ্চ রোধ, উচ্চ গলনাঙ্ক, নিকেল ক্রোমিয়াম লোহা, হিটারে যে তার কুণ্ডলিতে থাকে বা তোমার আয়রন মেশিন বলতে পারি,
বা গিজারের ভিতরে যে কুণ্ডলীটা থাকে সেটা নাইক্রোম। এটা হচ্ছে কিন্তু জুলের সূত্রে অ্যাপ্লিকেশন, এটা কিন্তু দুই মার্কে আসার মতো আর এটা তিন মার্কে আসার মতো, আর গাণিতিক রূপটাও কিন্তু পড়ে রাখবে জুলের সূত্রে। ঠিক আছে, এবার গত বছর যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলি সম্ভবত আসে না, যদি এসে থাকে সেটা হচ্ছে তিন মার্কের কোশ্চেনটা হচ্ছে দুই এক মার্কের কোশ্চেনে আসতে পারে, কিন্তু যে বাদ দেওয়া যাবে না। বেশ, তারপরে হচ্ছে কি হচ্ছে, এখানে অ্যাপ্লিকেশন বলে দিলাম যে এখানে কার স্ত্রীতে কার কোন সূত্র প্রয়োগ করা হয়, জুলের সূত্র প্রয়োগ করা হয়। গিজারে কোন সূত্র, জুলের সূত্র প্রয়োগ হয়। তাহলে এখানে এখানে কিন্তু একটা ডেফিনেশন আছে কিলোওয়াট ঘন্টা বা বট বলি যেটা, বা ট্রেড ইউনিট, বট অফ ট্রেড ইউনিট, এক বট সমান কত জুল হয়ে যায় সেই জুলটা পড়ে রাখবে। ঠিক আছে, এইখান থেকে একটা কিন্তু ডেফিনেশন দেওয়া থাকে। তারপর তোমার হচ্ছে বাড়িতে যদি এরকম কোশ্চেন থাকে, বাড়িতে তিনটে বাতি, ষাট ওয়াটের বাতি, এই ষাট ওয়াটের আশি ওয়াটের তিনটে ফ্যান, চল্লিশ ওয়াটের দুটো বাতি, এরকম প্রতিদিন আট ঘন্টা করে চললে মাসের শেষে কত বৈদ্যুতিক বিল কত হবে, এই দিয়ে কিন্তু একটা অঙ্ক করে রাখবে, টেস্টের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু ফাইনালে আজ পর্যন্ত দিয়েছিল, অত এক বছর বা দুই তিন বছর অন্তর একটা দিয়ে থাকে এখানে, এটা করে রাখতে হবে। বেশ, তাহলে এখানে হয়ে গেল পার্টটা, আর বেশি কিছু নেই পার্টিকুলার কতগুলো। এখানে কিন্তু তোমার পার্ট আছে তোমার এলইডি আর সি এলইডি পুরোনাম আর সি সিএফএল, এদের মধ্যে কোনটা বেশি কার্যকরী, এলইডি, বর্তমানে বাতিগুলো এলইডি কেন হয় এই দিয়ে অঙ্ক। আর একটা কথা বলে দিলাম, ক্ষমতা দিয়ে কিছু অঙ্ক করতে হবে, ক্ষমতা পি সমান ভি স্কয়ার বাই আর, এটা সাধারণত আমরা সমান্তর সমবায় প্রয়োগ করি, সমান্তর সমবায় বিহ প্রভেদ কনস্ট্যান্ট থাকে, আর পি সমান আই স্কয়ার আর শ্রেণী সমবায় ক্ষেত্রে প্রয়োগ করা থাকে, এই দিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। একটা বৈদ্যুতিক বাতির গায়ে ধরো 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর অর্থ কি, যদি এর অর্থ কি বলতে হবে, তার সঙ্গে তার রোধ কত, তার মধ্যে প্রবাহ মাত্রা কত, ছোট্ট অঙ্ক দিয়ে হয়ে যাবে। আমি ভিডিও ক্লিপেও করেছি বা ইজিলি করতে পারবে, এই দিয়ে একটা কিন্তু অঙ্ক আসে পরীক্ষার্থীতে মাধ্যমিকের জন্য বলছি। তারপর নেক্সট হচ্ছে তোমার কি বলবো, এখানে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আজ পর্যন্ত পরীক্ষায় আসেনি, কিন্তু ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা কিন্তু পরীক্ষায় আসে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটাও পড়ে রাখবে, চলে আসতেই পারে যদি এটা করতে হবে, নাহলে এটা হচ্ছে তোমার ফ্লেমিং এর বামহস্ত নিয়মটা করতে হবে। তারপর হচ্ছে ফ্লেমিং এর বামহস্তর উপর নির্ভর করে তোমার করতে হবে তোমার কি বলবো বাল্যচক্র গঠন ও কার্যনীতিটা একটু রিং পড়ে রাখবে। ঠিক আছে, ছবিটা আঁকার দরকার নেই, কিন্তু ফ্লেমিং এর বামহস্তর উপর বিশেষ করে করতে হবে, আর বৈদ্যুতিক ডায়ন নামার এদের দরকার নেই, এগুলো পরীক্ষা আছে, রিং পড়ে রাখবে। তো এবার নেক্সট যেটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ, দুটো সূত্র আছে খুবই ইম্পর্টেন্ট, ভাইটাল ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে দুই মার্কের। এ থেকে লেঞ্জের সূত্রটাও পড়তে হবে, অর্থাৎ এখানে আমরা চুম্বক শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি, অর্থাৎ যদি কোনো একটা বদ্ধ কুণ্ডলিতে চুম্বক ফ্লাক্স বলরেখার সংখ্যা, চুম্বক বলরেখার সংখ্যা যদি পরিবর্তনশীল হয় তাহলে বদ্ধ কুণ্ডলিতে একটা তড়িৎ চলবল সৃষ্টি হয়। ফ্যারাডে এটা বলেছিলেন, ডায়নামা কি কার নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, ফ্যারাডে সূত্র থেকে। আর বৈদ্যুতিক মোটর কোন সূত্রকে কাজে লাগে, তোমার হচ্ছে ঘূর্ণনটা হয় তোমার তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, ঘূর্ণনটা নির্ভর করছে কোন নীতির উপর ভিত্তি করে, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুপাতে। আর ডায়নামাতে ফ্লেমিং এর কোন হস্ত নিয়ম, ডান হস্ত, ডায়নামাতে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, আর মোটরে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। ডায়নামার কাজ কি, ডায়নামা মোটরের মধ্যে পার্থক্য আছে, ডায়নামা যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি কনভার্ট করে, আর মোটর কি করে, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি কনভার্ট করে। এটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, বাড়িতে যে ফ্যানগুলি চলছে বা জল চলা মেশিন যেগুলি চলছে এগুলি হচ্ছে তোমার মোটরের উদাহরণ। ঠিক আছে, এইগুলো কিন্তু এগুলো ভালো করে পড়তে হবে, লেঞ্জের সূত্রটা ভালো করে পড়তে হবে, লেঞ্জের সূত্রটা পরীক্ষায় কিন্তু ভালো করে পড়বে। এখানে লেঞ্জের সূত্রটা আছে, লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র, মানে লেঞ্জের সূত্র নাহলে ফ্যারাডের সূত্র, এই দুটো সূত্র থেকে পরীক্ষায় একটা থাকবেই মাধ্যমিক, এটা তো কনফার্ম থাকে, প্রত্যেকটা বছর দেখবে ডায়নামা এবং ডিসি আর ডিএসি ডায়নামা দুটোই হয়, সেটা গঠনটা রিডিং পড়ে রাখবে, খুব ইন্টারেস্টিং, কিন্তু হয়তো তোমাদের মাথায় ঢুকতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু খুবই সোজা বিষয়টা, রিডিং পড়ে রাখবে। এবার এখানে কি হবে, তোমার ওই যে আমাদের অ্যাপ্লিকেশন আছে হয়তো ফ্লেমিং এর ফ্লেমিং বলছি যেটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ চুম্বকে আবেশ, আমরা ডায়নামাতে যে অ্যাক্টিভিটিটা হয় তার উপর বেশ করে ডায়নামাটাকে ডায়নামার এটাকে ঘোরাতে হবে, অর্থাৎ ডায়নামের মধ্যে যে আর্মেচার তার কুণ্ডলী আছে তার মধ্যে চুম্বক বলরেখার সঙ্গে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তনটা যদি জলে বাষ্প করে, বাষ্প শক্তি সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে,
সেই ডাইনামাইটটাকে যদি টারবাইনের সাহায্যে আমি যদি টারবাইন মানে চাকা, এটা টারবাইন চাকা, এটা চাকা, সেই চাকার সঙ্গে যুক্ত থাকে এটা টারবাইন, তার সঙ্গে যুক্ত থাকে ডাইনামা, এটা এটা হচ্ছে ডাইনামার সঙ্গে যুক্ত থাকে টারবাইন, সেটাকে ঘোরাতে সেটা বাষ্প শক্তি যদি করে সেটা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়ে যাবে। তাপবিদ্যুৎ কেন, এখানে জলকে বাষ্পভূত করছে, সে বাষ্পর ফ্লো স্টিম কি করছে, এই টারবাইনটাকে ঘোরাচ্ছে, টারবাইন ঘোরা মানে কি তার সঙ্গে মোটরটাও ঘুরছে, তার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এখানে কি জলের স্রোত কাজ করছে, জলের স্রোত এই টারবাইনটাকে চাকাটাকে ঘোরাচ্ছে, দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করছে। দুটো ফাংশনই কিন্তু একই, এটা এটাকে ঘোরাতে সাহায্য করছে জলের স্রোত, এখানে ডাইনামার এই যে টারবাইনটাকে ঘোরাতে সাহায্য করছে কে, চাকাটাকে কে, বাষ্প শক্তি। তাই এটা তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা জলবিদ্যুৎ কেন্দ্র। বায়ু শক্তি যদি করে তাহলে যে ডাইনামার বায়ুতে দেখবা বায়ুর পতাকাগুলি পাখাগুলোকে কে ঘোরায়, বায়ু স্রোত, বায়ু বায়ু প্রবাহ, সেখানেও ডাইনামা থাকে, একই ফাংশন। ডাইনামাটাকে যেন তেন উপকার আমাকে ঘোরাতে হবে, যে ঘোরাবে সেই অনুপাতে নামকরণটা হবে। এই ধর ভিত্তিগত কৌশল একবার প্রথমে পরীক্ষার দিকে এসেছিল নতুন সিলেবাসে, একটা রিডিং পড়ে রাখবে, ছবিটা যদি ব্লক ডায়াগ্রামে করতে পারো খুবই ভালো, অসুবিধার কিছু নাই। সুইচ হিসাবে এবার নেক্সট যেটা আছে, সুইচ হিসাবে কিছু আসে না, সুইচ এখানে কি আসে, দুটো জিনিস পড়বে, নাইক্রোম তারটা বললাম আর ফিউজ তারটা পড়বে, ফিউজ তারের বৈশিষ্ট্য এবং উপাদান। ফিউজ তার বাড়িতে কোন সমবায় যুক্ত করা হয়, শ্রেণী সমবায় লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয়, মনে থাকবে। বাড়িতে যন্ত্রপাতিগুলি যেগুলি ফ্রিজ টিভি যাই বলি না কোনো, সব সমান্তরাল সমবায় যুক্ত থাকে, সমান্তরাল সমবায় কি বিভব পার্থক্য কনস্ট্যান্ট থাকে, আর শ্রেণী সমবায় কি থাকে, প্রভামাত্রা কনস্ট্যান্ট, এটা কিন্তু মাথায় থাকবে, সবাই রাখবে। এবার তিনটে তার হয়, লাইভ তার, নিউট্রাল তার, আর্থিং তার, কালার কোডিংটা পড়বে, লাল এবং বর্তমানে হচ্ছে তোমার লাল এবং কি বলবো বাদামি যেটা বলি সেটা হচ্ছে লাইভ তার, সবুজ এবং হলুদ আর্থিং তার, ঘাস কি হয় সবুজ, ঘাস মানে মাটিতে জন্মগ্রহণ করে জন্মাই, তো ঘাস এবং ঘাসের ক্ষেত্রে কি হয় আর্থিং ক্ষেত্রে কালার কোডিং করা হয়, কালারটা নিয়ে হয় তারের, তার মানে কোনটা, তারের ভেতরে যেটা তার পরিবহন করে সেটা তামার তার, সে পরিবাহী, তাকে উপরে কোডিং করা হয় কার সাহায্যে, অন্তরকের সাহায্যে, অপরিবাহী অন্তরকের সাহায্যে কোডিং করা হয়, সে অন্তরকের উপরে কালারটা পলিমারের কালারটা বিভিন্ন কালার করা হয়, লাল বাদামি হলে আর্থিং হয় তোমার কি বলবো লাইভ তার, আর যদি সবুজ বা হলুদ হয় তাহলে আর্থিং বলবো, আর নীল বা কালো হলে কি বলবো নিউট্রাল তার বলবো, এইগুলো হচ্ছে পড়তে হবে, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ একটু একটু ঘুরে পেঁচিয়ে আসে সেই হিসেবে পড়বে। আশা করি বোঝাতে পারলাম চলচ্চিত্রের মেন পার্ট কোনগুলি হলো, নাইক্রোম তার, ফিউজ তার হলো, আর হলো তোমার হচ্ছে আর হচ্ছে তোমার লেঞ্জের সূত্র অথবা তোমার হচ্ছে ফ্যারাডের সূত্রগুলি, আর হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, বাল্যচক্রটা গঠন ও কার্যনীতিটা পড়তে হবে, বাল্যচক্রের গঠন ও কার্যনীতিটা, আর এখানে হচ্ছে তোমার অ্যাম্পায়ার সন্ত্রের নিয়মটা রিডিং পড়ে রাখবে, আর তোমার হচ্ছে এই কিলো আট ঘন্টা বট দিয়ে একটা অঙ্ক, এবং তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে অঙ্ক একটু ছোট্ট করে, আর আর শ্রেণী আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে অঙ্ক করব রোধের, আর তোমার হচ্ছে এইটা জুলের সূত্রগুলি পড়তে হবে, জুলের সূত্রগুলি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র তিনখানা সূত্র, এ হচ্ছে ব্যাপক, অহমের সূত্রটা পড়ব, রোধাঙ্কের সংজ্ঞা, রোধের একক, রোধাঙ্কের একক, আর ওই দিয়েও আর হলো বিভবের সংজ্ঞা, আর এখানে হচ্ছে কুলম্বের সূত্র, এই কটা হচ্ছে জিনিস তাহলে টেনে পড়তে হবে ডিটেলসে, খুব ভালো করে পড়বে, নম্বর 100-100 পাওয়া যায়, কোনো কঠিন বিষয় নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আশা করি কিছুটা তোমাদের বোঝাতে পেরেছি, থ্যাংক ইউ সবাই।